নতুন লুক, মুখে হাসি, সাথে প্রিয় মানুষ, প্রিয় জায়গা, সেই সঙ্গে আমেরিকার ভোট উৎসব, সব মিলে যেন জমে ক্ষীর সাকিব শিশিরের রসায়ন। একদিকে টাইগাররা যখন আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে সারজায়, তখন অন্যদিকে স্ত্রীর সঙ্গে আমেরিকার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন সাকিব আল হাসান। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে চেয়েও ফিরতে পারেননি তিনি, খেলতে পারেননি দেশের মাটিতে নিজের শেষ টেস্ট ম্যাচ, তাই তো ফিরে গেছেন পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে, সেখানে কোয়ালিটি টাইম পার করছেন তিনি। পরিবার নিয়ে অনেক আগেই আমেরিকায় পাড়ি জমিয়েছেন সাকিব, জাতীয় দলে ছুটি নিলে সেখানে ছুটে যেতে দেখা যায় তাকে। অবসর সময়টা পরিবারের সঙ্গে কাটাতে ভালোবাসেন তিনি, তবে এবারের সময় কাটানো একটু ব্যতিক্রম। জাতীয় দলে ডিউটি থাকলেও খেলছেন না, নেই কোনো লিগে খেলার ব্যস্ত সূচিও। ঠিক যখন তিনি আমেরিকায়, তখন পুরো যুক্তরাষ্ট্র জুড়ে চলছে ভোট উৎসব। এমন দিনে বসে থাকতে পারেননি সাকিব আল হাসান ও স্ত্রী উম্মে আহমেদ শিশির। নিউ ইয়র্কে নিজেদের পছন্দের জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তারা। পছন্দের জায়গায় ঘুরে বেড়ানোর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শিশির। বাংলাদেশ সময় বুধবার দুপুরে শিশিরের পোস্টে দেখা যায় নিউ ইয়র্কের ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছেন দুজন। ক্যাপশনে লিখেছেন, নিউ ইয়র্কের ফাঁকা রাস্তা আমাদের খুব প্রিয়। এই পোস্টের আগে নিজের ফেসবুক স্টোরিতে আরেকটি ছবি পোস্ট করেছিলেন সাকিব স্ত্রী। সেখানে দেখা যায় হাতে স্টিকারে লেখা, আমি ভোট দিয়েছি। বোঝাই যাচ্ছে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। অবশ্য কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প, কাকে ভোট দিয়েছেন সেটা জানা যায়নি। এদিকে আফগান সিরিজে না খেললেও ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব থাকবেন কিনা সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি বিসিবির তরফ থেকে। মাহমুদুল হাসান সজীব, একাত্তর।